যারা পড়ছে না তাদের বিরুদ্ধে অভিযান চালানো আমরা কোচিন থানা থেকে শুরু করলাম। এখন সেন্টার এই হরিগঙ্গা বসাত রোড হয়ে শকুন্তলা রোড হয়ে এই পুরো রোডটা আমরা কভার করলাম আমার জমিনি পর্যন্ত। আমরা অনেককেই আমরা ফাইন করেছি আর অনেকটা দোকানে আমি সচেতনতামূলক ওদেরকে আজকে বার্তা দিয়ে গেলাম যে নেক্সট দিন যদি দেখি তাহলে দোকানদাররাও ফাইন আছে। যেটা হলো প্রত্যেকটা দোকানের সামনে যদি এক মিটার স্পেস থাকে তাহলে একজন মাত্র দাঁড়াতে পারবে, যদি এক মিটারের বেশি যদি থাকে তাহলে দুইজন ম্যাক্সিমাম দুইজন দাঁড়াতে পারবে। তাতে এবং প্রত্যেকের মধ্যে দূরত্ব যাতে 6 ফিট বজায় রাখে সেটা যাতে সবাই মেনটেন করে, আবার প্রত্যেকের দোকানের সামনে যাতে হ্যান্ড স্যানিটাইজার এবং হাত ধোয়ার ব্যবস্থা থাকে। এইগুলি আজকে আমরা প্রত্যেকটা দোকানে দোকানে ঢুকে দেখেছেন আমরা এই বার্তাটা দিয়েছি। আগামী দিন যদি আমরা দেখি তাদের সচেতন হলো না তখন আমাদের যেই গভর্নমেন্টের যে ইনস্ট্রাকশন এবং যেই রুলস আইন করেছেন যে প্রত্যেক দোকানের সামনে এই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, এগুলো যদি না থাকে 1000 টাকা জরিমানা আছে এবং মাস্ক যদি না পরে তাহলে প্রথমবারের জন্য 100 টাকা দ্বিতীয়বারের জন্য 200 টাকা। তো এটা আমরা আজকে দেখেছেন অনেকেরই করছি এবং এই প্রচেষ্টা আমরা জারি রাখবো। কারণ হচ্ছে সংক্রমণ থেকে এই কোভিড-19 সংক্রমণ থেকে বাঁচতে গেলে আমাদের এই সোশ্যাল ডিস্টেন্স এবং প্রত্যেকে মাস্ক পরা খুবই জরুরি। কারণ সমস্ত কিছু বাজার এবং অনেক কিছুই লকডাউনের আওতার বাইরে চলে এসছে, সামাজিকভাবে আমরা সবাই রাস্তায় বেরিয়ে পড়েছি, সুতরাং আমাদের নিয়মকানুন মেনে। স্যার আপনারা দুই একটা ফাইনও করেছেন, কিছু দপ্তররাও দেখলাম মাস্ক ছাড়া বাজারে বেরিয়েছে, ওদেরও সে উদ্দেশ্যে আপনারা কী বার্তা রাখবেন? আমরা সবার উদ্দেশ্যে একই বার্তা এবং এটা আমাদের বার্তা নয় আপনাদেরও বার্তা সবার বার্তা যে করোনাকে প্রতিহত করতে গেলে আমাদের কতগুলি নিয়ম মেনে চলতে হবে। তার মধ্যে প্রথম যেটা বলা হয়েছে যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা এবং প্রত্যেকে অবশ্যই পাবলিক প্লেসে মাস্ক পরে থাকতে হবে। আমরা সবাইকে অনুরোধ করব যে এই বার্তাগুলি যাতে মনে রাখেন এবং পালন করেন এবং প্রত্যেকের থেকে সোশ্যাল ডিস্টেন্সটা যেমন মিনিমাম 6 ফিট বজায় রাখেন, এটা অনুরোধ করি। ঠিক আছে।